দর্শক আমন্ত্রণ দেশ 24 এ আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। গণপরিবহন চালুর দাবিতে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন পরিবহন শ্রমিকরা। এই সময় নেতারা দাবি জানান, গেল 20 দিন ধরে তাদের উপার্জন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। অথচ লকডাউনের কথা বলা হলেও বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানপাট খোলা আছে। আগামীকালের মধ্যে গণপরিবহন চালু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। একই দাবিতে রংপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, ময়মনসিংহ, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে পরিবহন শ্রমিকরা। এবার জানবো কেমন আছে জেলার হাসপাতালগুলো। নেত্রকোনার হাসপাতালগুলোতে রয়েছে করোনা ওয়ার্ড, অক্সিজেন ব্যবস্থা, কিন্তু নেই রোগী। অথচ এই জেলায় এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছেন হাজারের বেশি রোগীদের অভিযোগ, হাসপাতালে এলে তাদের হোম আইসোলেশন বা ময়মনসিংহ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। হানিফুল্লাহ আকাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের করোনা ওয়ার্ড এটি, যেখানে রয়েছে 36টি শয্যা, যার সবগুলোই খালি পড়ে আছে। মহামারী ঠেকাতে গেল বছর আধুনিক সদর হাসপাতালে 36টি বেড নিয়ে করোনা ওয়ার্ড খোলা হয়, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত কোনো রোগী এখানে ভর্তি হয়নি। অথচ নেত্রকোনায় করোনার রোগী শনাক্ত হয়েছে হাজারের উপর, হোম আইসোলেশনে আছেন প্রায় 100 জন। রোগীদের অভিযোগ, করোনা শনাক্ত হলেই তাদের হোম আইসোলেশন বা ময়মনসিংহ মেডিকেলে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা, ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তারা। এছাড়া করোনা টেস্টে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগও মেলেছে। এখানে কিন্তু চিকিৎসা সেবার তেমন সুবিধা নেই, বিশেষ করে আইসিইউ ওয়ার্ড তৈরি করার কথা কিংবা সেন্ট্রাল অক্সিজেন। করোনা শনাক্ত হলে সে নেত্রকোনা কোনো সেবা আসলে পাচ্ছে না, হয় তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয় আর নয়তো তাদেরকে ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। মানে 1000 টাকা দিয়ে করোনা টেস্ট করেছি, কিন্তু এই হাসপাতাল থেকে আমি নেগেটিভ নাকি পজিটিভ সেটুকু রিপোর্ট আমি পাইনি। আমাদের কাছে কোনো অতিরিক্ত টাকার কোনো ইয়ে নেই, রেপিডো 100 টাকায়, এর মধ্যেই সব কিছু। করোনা রোগী ভর্তি না হওয়ার কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান নানা সমস্যার কথা। খুব খারাপ অবস্থা না হলেও ন্যূনতম সেবাটা আমাদের নেত্রকোনা জেলায় পাই, আমরা যেন ময়মনসিংহ রেফার করতে না হয় সে বিষয়ে আমরা নজরদারি আমরা তত্ত্বাবধানটা বাড়াচ্ছি। জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী শূন্য করোনা ইউনিট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সিলেটের জৈন্তাপুরের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ নিহত হয়েছেন 5 জন, আহত আরও 2। জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর জানান, ভোরে সিলেটের দিকে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা, পাখিবিল এলাকায় মহাসড়কে ওঠার সময় সেটিকে ধাক্কা দেয় জাফলংগামী একটি ট্রাক, এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশার চালক সহ 5 জন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে গাছের সাথে বেঁধে মা ছেলেকে নির্যাতনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি জানান, গরু ক্ষেতের ফসল খাওয়ার জেরে চর এলাহী 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোবাইর হোসেনের নেতৃত্বে ওই কিশোর ও তার মাকে বেদম মারধর করা হয়। এক পর্যায়ে তাদের ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে ওই কিশোরের হাত পেছনে বেঁধে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চেয়ারম্যানের কাছে নিয়ে আসে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নরসিংদীর শিবপুরে মামার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। দেশ 24 নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দেশ 24-এ। সুপেয় পানির জন্য হাহাকার বাগেরহাট উপকূলীয় অঞ্চলে। বৃষ্টি না হওয়ায় শুকিয়ে গেছে পুকুর, খালের লবণাক্ত পানিতেই ঘরের কাজ সারছেন 5 উপজেলার মানুষ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশুদ্ধ পানি সরবরাহ করলেও চাহিদার তুলনায় অনেক কম। এই অবস্থায় সরকারিভাবে পুকুর খননের দাবি স্থানীয়দের। আরিফুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খাওয়ার পানির আশায় সূর্যোদয়ের পর থেকেই রাস্তায় দীর্ঘ সারি বাগেরহাটের উপকূলবাসীর। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানির গাড়ি পৌঁছানোর পর এক অন্যরকম তৃপ্তি নেমে আসে পাঁচ উপজেলার মানুষের। শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, রামপাল ও চিতরমারিতে এতটাই সংকট যে লবণাক্ত পানিতেই গোসল করতে হচ্ছে স্থানীয়দের। উপায় না থাকায় এ পানি ব্যবহার হচ্ছে গৃহস্থালির কাজে। কারো কলস কেউ ফেলাই দিচ্ছে, আবার কেউ লাঠি জুটা নিয়ে, এরকম মানে পানির যে কতটা অভাব সেটাই এখনই বোঝা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে না, পুকুরে লবণ পানি, পানি খাবারে কষ্ট, গোসল করতে কষ্ট। পানির সমস্যা দীর্ঘদিন যাবত, তো যে কারণে জনস্বাস্থ্য বিভাগ এবছরে যে পরিমাণ পানির ব্যবস্থা আমাদের করেছে, এর পরেও আমাদের আসলে পানির চাহিদা রয়েছে। খননের অভাবে পানি শুকিয়ে খাঁখা করছে সরকারি পুকুর, মানবেতর জীবনযাপন করছেন অন্তত 3 লাখ মানুষ। সরকারি যত যে সমস্ত পুষ্করিণী আছে সরকার যদি খনন করে দেয় তা আমাদের এলাকার পানির সংকট সমাধান হয়। সরকারি পুকুরগুলো সরকারি টাকায় খনন করা হলেও নামমাত্র খনন করে যায়, সেখানে কোনো কাজে লাগে না, সেখানে বড় ধরনের দুর্নীতি হয়, এটা আমরা দেখেছি বিভিন্ন সময়। প্রতিদিনই বিশুদ্ধ পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এই পানি যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হবে ততদিন পর্যন্ত এখানে অব্যাহত রাখা হবে ইনশাআল্লাহ। সুপেয় পানির সংকটে ডায়রিয়া সহ নানা রোগে ভুগছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফরিদপুরে 3000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। দুপুরে শেখ জামাল স্টেডিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচি সহায়তা করেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে আজাদ। আর খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা। এছাড়া উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন সহ অনেকে। সদর উপজেলা 12টি ইউনিয়ন ও পৌর এলাকার 27 ওয়ার্ডের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় এ সহায়তা। এবার এক নজরে দেখে নেব দেশে আরো কিছু খবর। দিনাজপুরের নবাবগঞ্জে দেয়াল চাপায় 2 শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির মাটির দেয়াল ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে। নড়াইলে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি আশঙ্কা দেখা দিয়েছে, যদিও সিভিল সার্জন বলছেন দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। সিন্ডিকেট ভাঙতে নাটোরে ন্যায্য মূল্যে তরমুজ বিক্রি শুরু করেছে প্রশাসন। আকার ভেদে 25-40 টাকা কেজি দর ধরা হয়েছে। ভোলায় হরিজন সম্প্রদায়ের মাঝে মানবিক সহায়তা দিয়েছে পুলিশ। এই সহায়তা দেন বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম। টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে চালু হয়েছে 10 শয্যার আইসিইউ, উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সানোয়ার হোসেন। দেশ 24 এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।